Now, just as the opposition political parties, including the CPIM and the Congress, have been alleging of massive violence across the state after the counting of Lok Sabha poll, Chief Minister Biplab Kumar Deb on Tuesday evening interacted with the media and claimed that under the rule of BJP in the state, poll violence has come down gradually. Biplab Deb in the press conference also said that Tripura had a tradition of massive poll violence under the left rule, which perhaps has come down under the BJP government in this state. ভারতীয় জনতা পার্টিতে যারাই কার্যকর্তা রয়েছেন তার মধ্যে ম্যাক্সিমাম দীর্ঘদিন যাবৎ যে কমিউনিস্ট বিচারধারা এই রাজ্যে চলে আসছিল সেই বিচারধারার সঙ্গে কাজ করেছে আর একটা বড় পার্সেন্টেজ কংগ্রেসের নেতৃত্ব কাজ করেছে কিছু আঞ্চলিক দলের সঙ্গে কাজ করেছে সবাই মিলে পরিবর্তন চাইছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্ব চাইছে 2018তে জনতার সমর্থনে একটা জনমুখী সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি পরম্পরাগতভাবে যে রাজ্যগুলি রয়েছে মধ্যপ্রদেশ হোক বা গুজরাট হোক এই রাজ্যগুলো যদি আমরা দেখি সেই রাজ্যগুলোর মধ্যে এই যে পরম্পরা আমি বললাম 2013 2018 বা তার আগে 2008 এই পরম্পরা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির লম্বে সময় যে সরকারগুলি রয়েছে তার মধ্যে নেই আমার দুর্ভাগ্য এগুলি আমাকে পেতে হয়েছে তো স্বাভাবিকভাবে আমি ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে পরিচালনা হয় সেভাবেই সরকার আমরা পরিচালনা করছি আর তার কারণে সেই ব্যালেন্সটা কম হচ্ছে অনেক কমে গেছে পার্সেন্টেজ